মাশরাফি বলেছে যে বোধ হয় হি ইজ আনফিট, যেহেতু সে কিছু ইঞ্জুরির একটা ব্যাপার আছে। তো বাই দিস টাইম যদি সে ঠিক হয়ে যায়, ডেফিনেটলি যে যদি এসে যদি রিপোর্ট করে যায় হি ইজ অল রাইট, তাহলে ডেফিনেটলি হি ইজ দেয়ার। বিসিবি পরিচালক জালাল ইউনুসের শনিবারের বক্তব্যে বোঝা যায় মাশরাফি বিন মুর্তজার ইঞ্জুরির মাত্রা সম্পর্কে এখনও পরিষ্কার কোনো চিত্র নেই। টি টোয়েন্টি টুর্নামেন্টে তার থাকা না থাকার প্রশ্নের উত্তরটা নির্ভর করছে যে স্ক্যানের উপর, সেটা যে করানো হয়নি এখনও। রানিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকেই ঘরবন্দি তিনি। দুই সন্তান করোনা আক্রান্ত হওয়ায় থাকতে হচ্ছে আইসোলেশনে। বিসিবি সূত্র জানিয়েছে 8 থেকে 10 নভেম্বরের আগে আর স্ক্যান করাতে পারছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক। আমরা ওকে সামনাসামনি দেখতে পারছি না, কোভিড পরিস্থিতির কারণে ওর স্ক্যান করা সম্ভব হচ্ছে না। 8 থেকে 10 তারিখের আগে ওর বাসার কোয়ারেন্টিন শেষ হবে না, সে বের হতে পারছে না, স্ক্যানও করতে পারছে না। তবে জাতীয় দলের ফিজিওর সঙ্গে ওর ভিডিও কনফারেন্সে কথা হচ্ছে, কী ধরনের ব্যায়াম করবে সেটা বলা হচ্ছে, ওই হিসেবেই সে চলছে। ভিডিও কনফারেন্সে দেখে মাশরাফির ইঞ্জুরির অবস্থা বোঝার চেষ্টা করছে বিসিবির মেডিকেল টিম। তবে যে মাত্রারই হোক, মাঠে ফিরতে যে কিছুটা সময় লাগবে সেটা নিশ্চিত। হ্যামস্ট্রিং ইঞ্জুরির মাত্রা না জানলে মাঠে ফিরতে কতদিন লাগবে সেটা বলা কঠিন। গ্রেড ওয়ান হলে একরকম, গ্রেড টু হলে আরেক রকম। আমরা গ্রেড ওয়ান হিসেবে এগোচ্ছি, সেটা হলেও 1 সপ্তাহ লেগে যাবে। স্ক্যান করলেও তো চিকিৎসা পদ্ধতি একই থাকবে, তবে স্ক্যান হলে আমরা মাত্রা বুঝতে পারবো, বলতে পারবো যে ফিট হতে কতদিন লাগবে। সব মিলিয়ে এখনও 2 থেকে 3 সপ্তাহের বিষয় রয়েছে। তবে মুশফিকুর রহিমের ব্যাপারে সুসংবাদই পাওয়া গেছে। প্রেসিডেন্টস কাপে কাঁধে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেও এখন নাকি সুস্থই আছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।